আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড ডে। আজ আমরা দেখব অনলাইনে রিটার্ন সাবমিশন, ইটেক্স এনবিআর এই ওয়েবসাইটে যদি যাই তাহলে এভাবে ইন্টারফেস দেখব। আমরা গত বছর যারা অনলাইনে রিটার্ন সাবমিট করেছি তারা তো বিষয়গুলি জানি, তার এবছর যারা নতুন করতে যাচ্ছেন অনলাইনে সাবমিশন করা রিটার্নটা, আমরা এভাবে ই রিটার্ন দিয়ে সার্চ দিলেই চলে আসবে। এখানে ই-টিন, ই-রিটার্ন, রিটার্ন ভেরিফাই করা, ই-রিটার্ন লেজার, ই-ট্যাক্স পেমেন্ট, যেমন ই-টিডিএস, ই-ট্যাক্স সার্ভিসের সব বিষয়গুলি এখানে রয়েছে। একজন নতুন হিসেবে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এজন্য টিন নাম্বারটা দিতে হবে এবং নিজের নামে যে নিবন্ধনকৃত মোবাইল নাম্বারটি রয়েছে সেটা দিতে হবে। তারপর ক্যাপচা দেওয়ার পর আমরা এভাবে রেজিস্টার করে ফেলতে পারব। আমি যেহেতু পুরানো, আমি আমার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করলাম এবং আমি রিটার্ন সাবমিট করব। এখানে দুই ধরনের রিটার্ন রয়েছে, যেমন এক পেজের এবং রেগুলার রিটার্ন। এছাড়াও আমরা যারা গত বছর দিয়েছি এখান থেকে সার্টিফিকেট এবং অন্যান্য জিনিসগুলি অটোমেটিকলি নিতে পারবো। আমরা এখন রিটার্ন সাবমিট করতে যাচ্ছি, রেগুলার রিটার্ন। এখানে আমরা অটোমেটিকলি অ্যাসেসমেন্ট ইয়ার আমরা পেয়ে যাব। রিটার্ন স্কিম হিসেবে সেলফ আমার ক্ষেত্রে আমি এখানে দিয়ে নিচ্ছি, ইনকাম ইয়ার অটোমেটিক এখানে চলে আসবে এবং এখানে ট্যাক্সেবল ইনকাম আমার রয়েছে সেটা আমি এখানে ইয়েস হিসেবে দিলাম। এখানে যদি ফুললি কোনো এক্সাম্পশন থাকে সেটা এখানে নো দিতে হবে, আমার যেহেতু নাই তাই নো দিয়েছি। আমি রেসিডেন্স তাই এখানে ক্লিক করলাম। এখানে হেডস অফ ইনকাম অনেকগুলি রয়েছে, যার ভিতরে আমার স্যালারিড এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেটে রয়েছে। অন্য অন্যদের ক্ষেত্রে অনেক কিছু থাকতে পারে, ইনকাম ফ্রম ব্রেন্ড, এগ্রিকালচার, বিজনেস, ক্যাপিটাল গেইন, এবং এখানে অন্যান্য সোর্স থেকে ইনকাম থাকলে এখানে ক্লিক করে দেব। এরপর এডিশনাল ইনফরমেশন হিসেবে আমার লোকেশন, যেমন আমি আছি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে, এবং যার যেখানে সেভাবে এখানে আমরা দিব। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যদি হয়, অথবা আপনি যদি ডিসেবল পারসন হন, অথবা সন্তান যদি ডিসেবল থাকে, তাহলে বাবা বা মা যে কেউ একজন এটা ক্লেম করতে পারে। এবং আমার ট্যাক্স রিবেট আমি ক্লেম করব কি না আমি করলাম, যেহেতু আমার রয়েছে। এবং কোনো শেয়ার হোল্ডার ডাইরেক্টর হলে ইয়েস হবে, যেহেতু আমি নাই তাই নো। আইটি 10B রিকোয়ারমেন্ট আমরা জানি, গ্রোস ওয়েলথ যখন 50 লক্ষ টাকার বেশি হবে আমার রয়েছে। যদি গাড়ি থাকে আমার রয়েছে, অফশোর প্রপার্টি যদি থাকে আমার নেই তাই আমি নো দিয়েছি। হাউস প্রপার্টি যদি সিটি কর্পোরেশনের ভিতরে থাকে তাহলে ইয়েস হবে। আমার যেখানে যেখানে রয়েছে সব জিনিসগুলি যোগ করে আমি স্কোয়ার ফিটে এখানে বসিয়ে দিয়েছি। পরবর্তী পেজে যদি আমরা যাই তাহলে আমরা দেখব ইনকামের ডিটেলস, যেমন আমি একজন স্যালারিড পারসন, আমি যে প্রতিষ্ঠানে চাকরি করছি এই প্রতিষ্ঠানের নাম, এবং এখানে আমি ডেজিগনেশন, পাশাপাশি আমার বেসিক স্যালারি সারা বছরে 12 মাসে টোটাল কত পেয়েছি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এবং ফেস্টিভ্যাল বোনাস সহ অন্যান্য জিনিসগুলি আমরা এখানে দেখাবো, পাশাপাশি টিএডিএ থেকে শুরু করে। এবং নন ক্যাশ বেনিফিট হিসেবে যদি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন থাকতে পারে, অথবা ভেহিকেল ফ্যাসিলিটি, অন্যান্য জিনিসগুলি থাকে। আমার যে ভেহিকেল ফ্যাসিলিটি রয়েছে পিক অ্যান্ড ড্রপের মতো, এবং এর সাথে আমি অন্যান্য আমার আরও ইনকাম আমি যোগ করতে পারি, আপনিও পারেন। যখন আমার এখানে রয়েছে আদার্স ফাইন্যান্সিয়াল অ্যাসেট সাথে ইনকাম, যেমন আমাদের ইন্টারেস্ট ইনকাম রয়েছে, যেমন এফডিআর এর ইন্টারেস্ট ইনকাম, এখানে কোন ব্যাংকে এফডিআর রয়েছে, এফডিআর এর অ্যাকাউন্ট নাম্বার, গ্রোস কত পেয়েছি, সেখানে কত চার্জ কাটা হয়েছে, টিডিএস এর জন্য আলাদা এখানে কত আমি ক্লেম করবো বা ওখানে কেটেছে কত, সেগুলি আমি যোগ করে ফেললাম। এখানে একটা একটা করে অ্যাড করে এটা করা সম্ভব। এখানে আমার নেটটা আমি চলে এসেছে। এর বাইরেও আমি সঞ্চয়পত্র থেকে ইন্টারেস্ট পেয়েছি, গ্রোস ইন্টারেস্ট এখানে, এবং টিডিএস কত কাটা হয়েছে, এটা সরাসরি আইবাস প্লাস প্লাসের সাথে যুক্ত মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে। এবং এখান থেকে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার সঞ্চয়পত্রের, ইস্যু ডেট এবং টোটাল ভ্যালু কত, গ্রোস ইন্টারেস্ট কত, কত টিডিএস কাটা হয়েছে, সেগুলি এখানে যুক্ত করলাম। এরপর আমরা পরের পেজে যাব সেভ করে। পরের পেজে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, আমি যেহেতু রিবেট চাচ্ছি ইনভেস্টমেন্ট রিবেটের, তো এখানে লাইফ ইন্স্যুরেন্সের থেকে আমি প্রিমিয়াম কত দিয়েছি, কোন কোম্পানির পলিসির টোটাল ভ্যালু কত, প্রিমিয়াম কত পেইড করেছি সেটা টাকাটা। এরপর আমার রয়েছে ডিপিএস, আমরা জানি 1,20,000 টাকা পর্যন্ত অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট। আমি আরও বেশি করতে পারি, আপনিও পারেন, কিন্তু অ্যালাও হবে 1,20,000। এখানে আমরা দেখছি আমার এখানে 4টা ব্যাংকে 4টা অ্যাকাউন্ট রয়েছে, এখানে জমা হয়েছে, প্রতি মাসে অটো ট্রান্সফার হচ্ছে। এখানে কিন্তু দেখেন প্রথম 3টা নিয়ে নিয়েছে, দ্বিতীয়টা 73,00,000 থেকে মাত্র 15,360 টাকা নিয়েছে, কারণ এই কয়েকটা যোগ করলে 1,20,000 টাকা হবে। এরপর আরও যদি অনেকে কিছু থাকে, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র আমি এই বছর কিনিনি তাই আমি দেইনি, এবং অন্য হিসেবে আপনি দিতে পারেন। এর বাইরে আমার রয়েছে, আমি ইনভেস্টমেন্ট করেছি 6th Schedule পার্ট 3-এর প্যারাগ্রাফ 7-এর আন্ডারে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড সেখানে যুক্ত করেছে। এর বাইরেও কেউ যদি জাকাত ফান্ড এবং অন্যান্য অ্যাপ্রুভ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড রয়েছে ইত্যাদি থাকে। এর বাইরেও কেউ যদি লিস্টেড সিকিউরিটিতে কারো ইনভেস্ট যদি থাকে, এখানে বিও অ্যাকাউন্ট নাম্বার, ব্রোকারেজ হাউস এবং অন্যান্য ইনভেস্টমেন্ট, এখানে কত টাকা টোটাল আপনি দিয়েছেন সেটা দিয়ে এখানে সেভ করে দিলেই অটোমেটিক সব সিস্টেম নিয়ে নেবে। জাকাত ফান্ডে কত দিয়েছে, কোথায় দিয়েছে, কত তারিখে, সব এখানে ইনপুট করে দিলে অটোমেটিক নিয়ে নেবে। এবং এখানে টোটাল আমি কত ইনভেস্ট করেছি এবং অ্যালাওয়েবল কত সেটা কিন্তু এখানে অটোমেটিকলি সিস্টেম থেকে চলে এসেছে, মানে সিস্টেম জেনারেটেড ক্যালকুলেশন হয়েছে। এবং সেভ দিয়ে কন্টিনিউ করব। এবার আমি খরচের পেজে যাব, পরের পেজটা। এখানে আমি সারা বছরে আমার কত খরচ হয়েছে, ফুড, ক্লোথ এবং অন্যান্য, অ্যাকোমোডেশন। আমি যেহেতু নিজের ফ্ল্যাটে থাকি তাই এখানে আমার এটার খরচ নেই। এরপর আমার রয়েছে অটো বা ট্রান্সপোর্ট, যেমন ড্রাইভারের পিছনে খরচ, গাড়ির পিছনে খরচ ইত্যাদি আমি এখানে বসাবো। হাউস হোল্ড ইউটিলিটির বিষয়টা রয়েছে, যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, ফোন, হোম সাপোর্ট, এদেরকে যে দেওয়া হয়েছে সারা বছরে সেগুলো এখানে ইনপুট করে দিতে হবে। এবং আমি এডুকেশন, যেমন আমার 2 ছেলে রয়েছে, তাদের শিক্ষার পিছনে যে ব্যয় হচ্ছে সারা বছর সেই ব্যয়টা অ্যাকুমুলেটেড হিসাবটা এখানে আমি বসিয়ে দেব। ফেস্টিভ্যালের পিছনে খরচ, যেমন ঈদের জন্য খরচ, অন্যান্য খরচ রয়েছে। এবং এখানে বাইরে ভ্রমণের বিষয়টা রয়েছে, যেমন আমরা ফুল ফ্যামিলি আমরা ওমরা করেছি, এর খরচটা এখানে রয়েছে। এবং আমি অন্যান্য যে এক্সপেন্স স্পেশাল হিসেবে আমার ইনস্টিটিউটগুলো যে আমরা সাবস্ক্রিপশন আমি দিচ্ছি সেগুলি এখানে আমি উল্লেখ করছি। এর বাইরেও আমি ভিয়েতনাম গিয়েছিলাম DVC ICM এর সাথে, সেখানে যে খরচ হয়েছে সেটা। এখানে টোটাল লাইফস্টাইলের বিষয়টা চলে আসলো যে টোটাল খরচ কত এবছরে। এবং ট্যাক্সের ক্ষেত্রে আমি যেমন অ্যাট সোর্স, যেটা আমার প্রতিষ্ঠান কেটে রয়েছে স্যালারি থেকে 12 মাসে, সেই টাকাটা আমি গাড়ির জন্য পেমেন্ট করেছি। এবং অন্যান্য যে পেমেন্টগুলি, যেমন আমি FDR এর ডিডাকশনগুলো, TDS, সঞ্চয়পত্র TDS এখানে আমি উল্লেখ করে দিলাম, এটা এবছরে খরচ হিসেবে থাকলো। টোটাল আমি এখানে আমার টোটাল খরচ পেয়েছি। এবং সেভ কন্টিনিউ দিয়ে পরের পেজে চলে যাব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে অ্যাসেট লাইবিলিটি এবছরের বিষয়টা। আমার যদি বিজনেসে আমার যদি বিজনেস থাকে সেখানে আমার ইনভেস্টমেন্ট ক্যাপিটাল কতটুকু রয়েছে সেটা থাকবে ডাইরেক্টর হিসেবে। যেহেতু আমার নেই, এখানে আমার কোনো কিছু ফিল আপ করার প্রয়োজনীয়তা নেই, আপনার যদি থাকে আপনি করবেন। নন এগ্রিকালচারাল প্রপার্টি হিসেবে আমার যেখানে যেখানে রয়েছে তার ডিসক্রিপশন প্রত্যেকটা বসাতে হবে। এবং এটা আমি অ্যাকুইজিশন কীভাবে করেছি, এটাকে পারচেস করেছি নাকি গিফট পেয়েছি নাকি আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার এখানে সব কিছু পারচেস করা। এবং এটা কত এরিয়ায়, যেমন এখানে স্কোয়ার ফিটে রয়েছে, ডেসিমিলে রয়েছে জায়গা, এভাবে আমি দেওয়ার পর যে বছরের শুরুতে এটার, যেমন লাস্ট ইয়ারের ক্লোজিংয়ে আমার কত ভ্যালু ছিল, এবছর ক্লোজিংয়ে কত হলো সেটা। এবং এগ্রিকালচারাল প্রপার্টি যদি থাকে আমি এখানে বসাবো, আমার এখানে নেই। ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে এখানে অনেকের শেয়ারে ইনভেস্ট আছে, ডিভেঞ্চারে আছে, সিকিউরিটিতে আছে, ইউনিট ফান্ডে আছে, ICBর। যেহেতু আমার নেই, আমার জন্য এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেই ক্ষেত্রে আমার বিও নেই। তো এই ক্ষেত্রে আমি আপনার যদি থাকে আপনি বিও অ্যাকাউন্ট দিবেন, কিভাবে কিনলেন, কত টাকা কিনলেন সেটা থাকে। এরপর আমার আছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে সঞ্চয়পত্রের বিষয়টা রয়েছে, যেটা আমার রয়েছে। তা আমার সঞ্চয়পত্র যেগুলি রয়েছে এই সবগুলির এখানে লিস্ট একটা একটা করে আমি অ্যাড করে ইনক্লুড করেছি, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছি, ইস্যু ডেটটা থাকবে এবং ওই সঞ্চয়পত্রের ভ্যালুটা এখানে বসাতে হয়। ফিক্সড ডিপোজিটের বিষয়টা রয়েছে, যেমন আমি আর FDR রয়েছে, যেই ব্যাংকে রয়েছে FDR এর নাম্বার, কোন ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বারটা এবং ভ্যালু কত। দেন আমি DPS রয়েছে আমার, যার উপরে আমি এখানে ইনভেস্টমেন্ট রিবেট ক্লেম করেছি। এবং এই DPS এর টোটাল ভ্যালুটা এখানে আসতেছে, কোন ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার কত এবং বছর ক্লোজিংয়ে 30শে জুনে আমার ব্যালেন্স কত রয়েছে টোটাল, সেই ব্যালেন্সটা আমি এখানে ইনক্লুড করলাম। এরপরে কেউ যদি লোন নিয়ে থাকে সেটা থাকবে, প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য ফান্ডের যে ব্যালেন্স থাকবে সেটা থাকবে। আমার যেহেতু নাই তাই অতএব আমি দিচ্ছি না। এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে এখানে আমার রয়েছে ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডে ইনভেস্ট রয়েছে কিছু 30 জুন পর্যন্ত, সেটা থাকবে, এখানে ইনক্লুড করেছি। এবং মোটর কার, আমার যে গাড়িটা রয়েছে পার্সোনাল, সেটা আমি পারচেস করেছি, সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ থাকা অবস্থায় লোনই নিয়ে কিনেছিলাম। এবং এর ইঞ্জিন ক্যাপাসিটি কত সিসি এবং ভ্যালুটা এখানে আমি বসাচ্ছি। এরপর গোল্ড ডায়মন্ডের বিষয়টা রয়েছে, সেটা আমার ওয়াইফের, আমার টিনে নেই। এরপর আমার ফার্নিচার বিষয়টা আমি এবং ইলেকট্রিক আইটেম সেটা আমি পারচেস করেছি, কত ইউনিট, টোটাল ভ্যালু কত এখানে আমি বসিয়ে দিয়েছি। অন্যান্য অ্যাসেট যদি থাকে তার সিগনিফিকেন্ট ভ্যালু থাকলে সেটা ইনক্লুড করতে হবে। আমি যেমন ইউনিভার্সাল পেনশনে ইনক্লুড হয়েছি, এখানে আমার পেনশনের নাম্বারটা ইউনিভার্সাল পেনশনে, এবং টোটাল আমি কত ডিপোজিট করেছি সেই টাকাটা এখানে ইনক্লুড করেছি। এরপরে রয়েছে ক্যাশ এবং ফান্ড আউটসাইড বিজনেসের ক্ষেত্রে নন কারেন্সিজ ব্যাংকে আমার বা কার্ডে কত রয়েছে। এখানে আমার ব্যাঙ্কগুলোর যে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি রয়েছে, কোন কোন ব্যাংকে রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা এবং 30 জুনে আমার ক্লোজিং ব্যালেন্স, সেই টোটাল ব্যালেন্সটা কিন্তু এখানে আমাকে অ্যাগ্রিগেটেড করে এখানে বসাতে হচ্ছে। এই টোটাল এই কয়েকটা যোগফলই কিন্তু আসলে এইটা, ইচ্ছে মতো এখানে অ্যাড করা যাবে, ডিলিট করা যাবে, রিমুভ করা যাবে, কোনো সমস্যা নেই। এরপর ক্যাশ ইন হ্যান্ডের বিষয়টা, এখানে আমি সাজেস্ট করব আমার টোটাল ক্লোজিং হওয়ার পরে যে ব্যালেন্স হবে সেটা ক্যাশে নিয়ে আসা। তারপরও আমারটা এত হয়েছে, এখানে অন্য অন্য যদি কোনো ডিপোজিট বা ব্যালেন্স থাকে সেটা আমি থাকবো। যেমন আমার আলিকো ইন্স্যুরেন্সে টোটাল এখানে ব্যালেন্স কত রয়েছে, এবং সিএমএ টাউনে আমার টাকা দেওয়া আছে 3,65,000 সেটা, প্রাইজ বোন আমার রয়েছে 59,600 সেটা, এবং আনলিস্টেড কিছু সিকিউরিটি রয়েছে, যেহেতু আমার বিও নেই সেটা বর্তমান প্রতিষ্ঠানে জয়েন করার আগে করা ছিল, এখানে ওই টাকাটা রয়েছে, এটা আমি বসিয়ে দিলাম। এবং আমার যদি কোনো ধার করা থাকে সেটা বসাবো, আনসিকিউর যদি লোন থাকে বসাবো, আমার নেই তাই আমি ওটা ব্লাঙ্ক ছেড়ে যাচ্ছি। এবং অন্যান্য যদি কোনো দায় থাকে, যেমন আমার ক্রেডিট কার্ডের বিষয়টা ছিল, আমার 30 জুনে 45 টাকা এখানে আমার ডিউ ছিল, যেহেতু অ্যাকুরেটলি আমি এখানে বসিয়ে দিয়েছি। এখানে দেখেন অন্যান্য আদার্স আউটফ্লো, অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, এটা কিন্তু প্রিভিয়াস পেজ থেকে অটো আসছে। তারপর এখানে যদি গিফট, ডোনেশন বা কোনো লস থাকে সেটা এখানে ইনক্লুড করার সুযোগ রয়েছে। এবং ট্যাক্স এক্সাম্পশন অ্যালাউড, এটা কিন্তু আমার চলে এসেছে, প্রথম আমি যখন ইনকাম দিলাম সেখান থেকে এখানে অটো এখানে নিয়ে এসেছে। নিয়ম অনুযায়ী 4,50,000 টাকা এখানে অ্যালাউ করা হয়েছে, যেটা আমি এই ইনকাম এরিয়াতে দেওয়া হয়েছিল। এখান থেকে এই যে 4,50,000 সেটা কিন্তু ওখানে চলে গেছে। এবার দেখেন এই যে অ্যাসেট লাইবিলিটিতে আমরা চলে আসছি, অন্যান্য যদি কোনো রিসিভ আমার থাকে সেটা আমি এখানে দিতে পারি। এবং এখানে আমরা সামারি পেয়ে যাচ্ছি, তার আগে আমাকে দিতে হবে নেট ওয়েলথ, প্রিভিয়াস ইয়ারে আমার কত ওয়েলথ ছিল সেই ফিগারটা। এরপর দেখেন গ্রোস ওয়েলথ চলে আসছে, আমার লাইবিলিটি 45 টাকা, এবং নেট ওয়েলথ এইটাতে মাইনাস করার পর যেটা আসলো, এবং লাস্ট ইয়ারে আমার কি ছিল, তাহলে এবছর কতটুকু পজিটিভলি চেঞ্জ হলো, আমি কত আউটফ্লো বা খরচ হয়েছে, এই চেঞ্জ এবং খরচ এই দুইটার যোগফলটা হবে টোটাল ফান্ড, আমার এখানে সোর্স অফ ফান্ডের সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে আমার এখানে কোনো ডিফারেন্স থাকবে। এই যে ক্যাশের টাকাটা, এটা আসলে আমরা এভাবে এনেছি, এবং আপনাদের সাজেস্ট করবো সেটা যে ওইটা আমরা পরে দিব, যে ডিফারেন্স যেটা থাকবে এটা ধরে নেওয়া হচ্ছে যেটা আমার ক্যাশে হাতে রয়েছে কাছাকাছি অবস্থানে, তো এইটা নিয়ে এখানে কপি করে বসাই দিলেই আমার এখানে মিলে যাবে। তাহলে আমাদের কিন্তু অ্যাসেট ইয়ে শেষ। এবার আমরা যেতে হবে আসলে ট্যাক্সের পারপাজে, যে আমরা ট্যাক্স কত ডিডাক্ট করা হলো, কত পেয়েছি, কত দিচ্ছি। আমরা যদি ওখানে চলে আসি, এখানে দেখেন ওভারঅল জিনিস এখানে চলে আসে, ট্যাক্স অ্যান্ড পেমেন্টের বিষয়। এখানে আমি ইনকাম কত হয়েছে, কত ডিডাক্ট, অটো কিন্তু সিস্টেম এখানে ক্যালকুলেশন করে ফেলেছে, এবং আমাকে ট্যাক্স কত দিতে হবে, কত আমি ট্যাক্স রিবেট পাচ্ছি, ন্যূনতম ট্যাক্স কত। এখানে টোটাল আমাকে দেখা যায় 11,99,667 টাকা আমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এটা সিস্টেম থেকে অটো ক্যালকুলেশন করা, এটা কিন্তু রিবেট বাদ দেওয়ার পরে। এখন আমাকে ট্যাক্স কিন্তু আপডেট করার বিষয় রয়েছে, সেটা কিন্তু অন্য একটা লেজারে চলে যাবে। আমি যদি এখানে দেখবো যে আমি ট্যাক্স পেমেন্ট করেছি, হ্যাঁ, আমি কি আমার লেজারকে আপডেট করতে চাই, ইয়েস দিলে আমরা কিন্তু এই সিস্টেম থেকেই আমি ই রিটার্ন লেজারে চলে আসতেছি। এখান থেকে কিন্তু আমার ট্যাক্স যে আমি পেমেন্ট করেছি অথবা এআইটি বা টিডিএস ক্লেম করব, সেটা এখান থেকে করা সম্ভব এবং প্রত্যেকটা এখান সাথে সম্পৃক্ত। এখানে দেখেন ক্লেম সোর্স ট্যাক্স, রেগুলার ট্যাক্স, ক্লেম এআইটি। যেমন এখানে আইবাসের স্যালারির সাথে, যেমন গভর্নমেন্ট প্রতিষ্ঠানে যারা আছেন তারা সরাসরি আইবাসের স্যালারির সাথে আইবাস প্লাস প্রসেস যুক্ত, স্যালারি ডিডাকশনে যা করা হয়েছে অটোমেটিক চলে আসবে। এখানে আমার দেখবেন যে আমার টিডিএসকে আমি ক্লেম করছি, যেমন আমার ব্যাংকে যে ডিপিএস আমি রয়েছে সেখানে যে ইন্টারেস্টের উপর টিডিএস করা হয়েছে সেটা আমি এখানে ক্লেম করলাম। একটা একটা করে করব এবং এটা কিন্তু প্রত্যেকটা এক একটা করে যোগ অ্যাডিশন করা যায়। এবং আমি যে সঞ্চয়পত্রের উপরে ক্লেম করলাম, আমার যে সঞ্চয়পত্র যে ইন্টারেস্ট হয়েছে তার উপরে যে টিডিএস হয়েছে সেটা আমি ক্লেম করছি এখানে একটা একটা করে যোগ করে। আরও কেউ যদি থাকে এগুলি কিন্তু সব যোগ করা সম্ভব। এরপর আমার গাড়ির বিষয়টা, আমি যেমন বছরে একবার গাড়ির জন্য ট্যাক্স এআইটি দিতে হয়, টিডিএস রয়েছে এখানে 25,000। এখানে জাস্ট এখানে যে ইউনিক নাম্বার কি অথবা ট্রানজ্যাকশন নাম্বারটা দিলেই অটোমেটিক এটা বিআরটি এর সিস্টেম থেকে এখান থেকে নিয়ে আসবে যে আসলে এটা হয়েছে কিনা। তো এইভাবে আমরা কিন্তু টিডিএসটা এখানে একটা একটা করে প্রত্যেকটা ধারার চালানের নাম্বার দিয়ে আমরা কিন্তু ক্লেম করে ফেলতে পারি। এইখানে দেখেন আমি যদি দেখি যে আমার টোটাল টিডিএস কত এখানে রয়েছে, এখানে কিন্তু সব চলে আসছে। এখান থেকে গো টু রিটার্নে গেলে অটোমেটিকলি আমি কিন্তু আবার আমার সেই ট্যাক্স পেমেন্টের জায়গায় চলে আসলাম। এখান থেকে দেখেন যে আমার এই টিডিএস অ্যাডভান্স আমি যা হয়েছে সেগুলি বাদ দেওয়ার পর আমার তাহলে আসলে টোটাল আমি কতটুকু পেমেন্ট করলাম, এখন কত পেমেন্ট করতে হবে। এই মুহূর্তে দেখা যায় যে আমার টোটাল যে পেবল রয়েছে আর যা পেমেন্ট করা হয়েছে এর বাইরে এত দিতে হবে। এখন আমি পে নাও ক্লিক করলেই আমি পেমেন্ট মেথডে আসতে পারবো। ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, কার্ড রয়েছে, মোবাইল ব্যাংকিং রয়েছে। আমি যদি এখান থেকে চুজ করবো আমার পছন্দ মতন, ইন্টারনেট ব্যাংকিং হলে আমি এ চালানে যেতে পারি, সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়েতে যেতে পারি। এ চালান দিয়ে আমি যদি এখানে কন্টিনিউ করি, এখান থেকে আমরা অটোমেটিক চালান সিস্টেমে চলে আসলাম। এখানে দেখেন কত টাকা অটোমেটিক কিন্তু চলে আসছে, কত পেমেন্ট করতে হবে। আমার এনবিআর এর যে কোড, পাশাপাশি আমার এখানে অনেকগুলি ব্যাংক রয়েছে ইনক্লুড আরও হচ্ছে। যেমন আমার অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমি এখানে অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট ক্লিক করলেই আমার অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে অটোমেটিক এই টাকা কাটার পর আমাকে চালান জেনারেট করে দিবে এবং সিস্টেমে চলে আসবে। আমি এটা যদি যাই, এখানে এই যে চলে আসছে এই প্ল্যাটফর্মে আমার এখানে কত টাকা কি, আমার এখানে শুধু দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এবং এনআইডি। দেওয়ার পর আমি সাবমিট করে দিলে আমার মোবাইলে ওটিপি আসবে, আমি ওটিপিটা দেওয়ার পর সাবমিট করে দিলাম, চালান জেনারেট হয়ে গেছে। কত দ্রুত! এটাও কিন্তু আইবাস প্লাস প্লাসের সাথে সম্পৃক্ত, আমার চালান চলে আসছে এবং এটি সিস্টেমের সাথে অ্যাড হয়ে গেছে। এবার আমি দেখি যে আমার টোটাল যে ট্যাক্স পেমেন্ট করার কথা, এখানে দেখেন আমি সর্বশেষ যেটা জেনারেট করে নিয়ে আসলাম, দেওয়ার পরে আমার কিন্তু টোটাল পেমেন্ট হয়ে গেছে। এই দেখেন রেগুলার বিফোর ফাইলিংয়ে আমার এই টাকাটা, যেটা একটু আগে আমি চালান জেনারেট করলাম, টোটাল আমার পেমেন্ট শেষ। এখানে কিন্তু রিফান্ডেবল বা কিছু নেই এবং আমার পেবলও নেই। এখন আমি কি করতে হবে, আমি আমার যেহেতু সব কিছু ওকে হয়েছে, আমি রিভিউ করেছি, আবার রিভিউ করার জন্য এখানে আমি আমার যে রিটার্নটা এটা আমি দেখে নিব যে আমার কোনো ভুল ভ্রান্তি আছে কি না। দেখার পর আমি কিন্তু এটাকে যদি দেখি যে আমার সব কিছু ওকে আছে আর কিছু যদি ওকে না থাকে আমি কিন্তু রেকটিফাই করতে পারবো। যেহেতু আমার সব কিছু ওকে আছে, এবার আমি রিটার্নটাকে কিন্তু সাবমিট করে দিতে পারবো এবং আমার রিটার্নটা কিন্তু সাবমিট হয়ে গেল, আমি সাবমিট করে দিলাম। এখন এখান থেকে আমি কিন্তু আমার সার্টিফিকেট আমি যে রিটার্নটা সাবমিট করলাম সেই সার্টিফিকেট এখান থেকে বের করতে পারবো, আমি রিটার্ন বের করতে পারবো, অ্যাকনোলেজমেন্ট স্লিপ বের করতে পারবো, আমার সার্টিফিকেট বের করতে পারবো। এই যে আমি রিটার্ন সাবমিট করলাম, এখানে ইনক্লুড করা যাচ্ছে টোটাল অ্যাসেট, এখানে যোগ হয়ে যাচ্ছে নেট ওয়েলথ, ট্যাক্স পেইড। এভাবে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। পাশাপাশি আমি অ্যাকনোলেজমেন্ট পাচ্ছি, এই যে আমি কবে সাবমিট করলাম এটা কিন্তু সিস্টেমে আছে, যে কোনো সময় বের করতে পারবো। এবং শুধু তাই না, আমি যে রিটার্ন সাবমিট করলাম এই সেই রিটার্নটা, এখানে কিন্তু সব হয়ে গেল। এখানে আমি প্রিন্ট করে রেখে দিব হার্ড কপি এবং সেভ করে রাখবো পিডিএফ ফাইলে। তাহলে আমরা দেখেন কত দ্রুততার সাথে সঠিকভাবে আমার রিটার্ন সাবমিট হয়ে গেল। আগে যে অনেক সময় লাগতো, ফিজিক্যালি আমাদেরকে যেতে হতো, কত সুবিধা করে দিচ্ছে। আপনি যদি আপনার রিটার্ন এখনও না দিয়ে থাকেন, এক্ষুনি বসে যান, আপনার রিটার্ন আপনি সাবমিট করুন, নিজের হাতে করুন, দেশের রেভিনিউ আহরণে আপনি সহযোগিতা করুন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।